আমাদের হপ অফ মোহাম্মদপুর একটা সামাজিক সংগঠন আছে, এখানে দেখেন লেখা আছে হপ অফ মোহাম্মদপুরের পক্ষ থেকে এখানে একটা হাত ধোয়ার প্লেন স্থাপন করা হয়েছে। আমরা সবাই সকলে জানি যে বর্তমান বিশ্বে একটা মহামারী ভাইরাস ছড়িয়ে পড়েছে, করোনা ভাইরাস। এটা থেকে আমরা কীভাবে বিরত থাকবো, কীভাবে হাত পরিষ্কার রাখবো, সেই সম্বন্ধে আমাদের কিছু টিপসগুলো লেখা আছে। আপনারা সবাই এখানে আছে, এগুলো পড়বেন এবং এখান থেকে হাত ধোবেন, তাহলে হয়তো আপনি এইটা থেকে পরিত্রাণ বা বিরত থাকতে পারবেন। সাবানটা ভালো করে লাগান, এই দেখেন এই যে আপনার 40-60 সেকেন্ড। একটা ভালো কাজ, সামাজিক কাজ, আমাদের ছেলেপেলেরা একটা ভালো কাজ উদ্যোগ নিয়ে একটা ভালো কাজ করতেছে, এ স্বাগতম জানাই আমরা মোহাম্মদপুর পক্ষ থেকে। এখন এই করোনা ভাইরাস প্রতিরোধের কিছু উপায় রয়েছে, আমরা এই সমস্ত জিনিসগুলো মেনে চলবো। এবং সবচেয়ে বড় বিষয় যে আমি এই হাতের মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে বেশি লেগে থাকার সম্ভাবনা বেশি, এই জন্য হাত ধোয়াকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। মোহাম্মদপুর সম্পর্কে আমি বলতে চাই যে মানব সেবা হচ্ছে সকল ধর্মের মূল কথা, আবার সকল নীতি, সেটা অর্থনীতি হোক, রাজনীতি হোক, সমাজনীতি হোক, সব নীতির মূল মধ্যমণি হচ্ছে মানুষের সেবা করা। তো মানুষের এই সেবার যে মহৎ ব্রত নিয়ে হুবক মোহাম্মদপুর সামনে দিকে এগিয়ে যাচ্ছে, আমি এটাকে সাধুবাদ জানাই এবং এদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে হলে আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে। নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, প্রচারে হোক অফ মোহাম্মদপুর। পরিবারের সবার সাথে বা বাইরের সবার সাথে কোনো ধরনের আমাদের স্বেচ্ছাসেবক প্রচুর পরিশ্রম করছে, আমরা 100 পরিবারকে খাবার সামগ্রী তুলে দেব। আমরা আপনাদেরকে এই মুহূর্তে শুধু একটা কথাই বলতে চাই, আপনারা ঘরে থাকুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, এভাবে এগিয়ে যাবে আমাদের হোপ অফ মোহাম্মদপুর। সবাইকে এই কথাই বলতে চাই, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আমরা আমাদের এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি অবমোহাম্মদপুর সংগঠনের পক্ষ থেকে।
মোহাম্মদপুর থেকে আমরা জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের নিজ জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করছি। তো আমরা এখন আছি বাবুখালী ইউনিয়নের, এটি হচ্ছে তোমার কোমরপুর, কোমরপুর এলাকা। আচ্ছা, এটি একটি প্রত্যন্ত অঞ্চল এবং আপনারা দেখে সত্যি অনেক বেশি সারপ্রাইজ হবেন। এখানকার জনপ্রতিনিধিরা আসলে আমি মানে কীভাবে কী করে আই ডোন্ট নো, রাস্তাগুলোতে তুমি দেখাও যে সেখানে আসলে তোমার বাইক নিয়ে বা ভ্যান এগুলো কিন্তু নিয়ে চলাটা খুবই কষ্ট দুঃসাধ্য ব্যাপার আর কি। তবুও আমরা আসলে যেহেতু প্রান্তিক খেটেকা মানুষকে নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যে আমরা এখানে অলরেডি পৌঁছে গিয়েছি এবং এখানকার কিছু ফ্যামিলি যারা আসলে এই ক্রাইসিস মোমেন্টে খুব দুঃখের সঙ্গে জীবনযাপন করছে, তো তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি আর কি। বিকন বাংলাদেশের সহযোগিতায় ভোপপ মোহাম্মদপুরের আমরা আসলে ইমপ্লিমেন্টের কাজগুলো আমরা করছি আর কি। এজন্য স্পেশালি হচ্ছে আশফাক ভাই এবং তার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আসলে তার সহযোগিতা ছাড়া আমরা যে প্রান্তিক মানুষকে দেওয়ার জন্য যে আমাদের মানে অপ্রাণ চেষ্টা, সেটা আসলে আমরা সাকসেস হতে পারতাম না আর কি। এবং আমরা এই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি একদম যারা প্রান্তিক জনগণ, প্রান্তিক মানুষ, খেটেকা মানুষ যারা আসলেই এটা পাওয়ার জন্য উপযোগী, তাদেরকে খুঁজে বের করে করে আমাদের টিম খুব একদম স্ট্রংলি এটা খুব মেনটেন করেছে যে আসলে সত্যি কথা যারা পাওয়ার উপযোগী আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে 100 জন সুবিধাবঞ্চিত মানুষকে, সুবিধাবঞ্চিত ঠিক না আসলে বলতে গেলে হচ্ছে যারা আসলে এই মুহূর্তে কাজ বিমুখ হয়ে ঘরে, লকডাউনের প্রক্রিয়ায় আমরা আছি, কাজ বিমুখ হয়ে ঘরে বসে আছে, তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো এই জন্য আমরা সবাইকে যার যা জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। এইভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ, মোহাম্মদপুর আমাদের, মোহাম্মদপুরের মানুষ আমাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোপ অফ মোহাম্মদপুর।